জানাচ্ছি কুমারিকা হার্বাল হেয়ার অয়েল টিউটোরিয়ালে। আশা করি আপনারা ভালো আছেন। তোমার কাজল কেশ ছড়ালো বলে এই রাত এত মধুর হলো। যুগে যুগে কবি কাব্য করে গেছেন নারীর এই সৌন্দর্যের প্রধান অংশ চুল নিয়ে। চুলের যদি সঠিক যত্ন না করা হয় তাহলে কিন্তু সেই চুল থাকে না। চুলে নানা ধরনের সমস্যা আমরা দেখি, তার মধ্যে প্রধান যেটি সেটি হলো হেয়ার ফল। আজকে আমাদের বিষয় হেয়ার ফল। হেয়ার ফল কিভাবে আপনি কমাবেন তাই আজকে আমরা আপনাদের কুমারিকার প্রোডাক্ট দিয়ে দেখাবো। কুমারিকার হেয়ার ফল স্টপ করার জন্য রয়েছে স্পেসিফিক অয়েল, যার ন্যাচারাল উপকরণ হলো ব্রাউনি, আমলা, নারিকেল, আরো অন্যান্য উপকরণ রয়েছে ন্যাচারাল হার্বস। মাসাজ করার কিছু সিস্টেম আছে, আমাদের পুরো শরীরে কিছু পয়েন্ট আছে। আমি একটা জিনিস আপনাদের একটু দেখাচ্ছি, একটা স্টোন আকুপ্রেশার, এটা মাথায় আমাদের যে পয়েন্টগুলো আছে এটাকে স্টিমুলেট করে। আপনি চাইলে প্লাস্টিকের যে চিরুনি থাকে একটু মোটা দাঁতওয়ালা সেটা দিয়ে করতে পারেন, তবে খুব জোরে না আসতে। আর যেহেতু স্টোন, স্টোনে মিনারেলস আছে, মিনারেলস হিউম্যান বডির জন্য খুবই ভালো। পুরো চুলটাকে জাস্ট হালকা করে মাসাজ করে নিয়ে তারপর আমরা অয়েল মাসাজ করব। এতে করে যেটা হয়, ব্লাড সার্কুলেশন বাড়ে, টক্সিনটা বেরিয়ে যায় এবং চুলের যে ফলিকলগুলো থাকে সেগুলো দিয়ে নতুন চুল গজাতে সাহায্য করে। এবারে আমরা কুমারিকা যে হেয়ার ফল স্টপ করে যে অয়েল দিয়ে সেই তেল দিয়েই মাসাজ করব, দেখুন। তেল দেওয়ারও একটা সিস্টেম আছে, তুলো দিয়ে এইভাবে বিলি কেটে যদি লাগানো হয় পুরো স্ক্যাল্পে খুব ভালোভাবে লাগে। এই পদ্ধতিতে যাদের চুল পড়া নিয়ে খুব সমস্যায় আপনারা ভুগছেন, সপ্তাহে অন্তত 3 দিন লাগিয়ে সারা রাত রাখতে হবে, সকালবেলা ধুয়ে নেবেন। আর যদি মনে করেন আপনার কাছে সময় নেই, অন্তত আপনি শ্যাম্পু যখনই করবেন তখনই কিন্তু চুল আগে আপনাকে অয়েল মাসাজ করে নিতে হবে। অয়েল হলো ডিপ কন্ডিশনিংয়ে কাজ করে। আমাদের চুল কিন্তু মৃত শেকড়, যা কিছু করতে হবে আমাদের সেটা স্ক্যাল্পে। যাদেরই চুল বেশি পড়ছে তারা আপনারা খুব সুন্দরভাবে এই পদ্ধতিতে তেল লাগাবেন। ফিঙ্গার প্যাড মানে আঙুলের ডগা, আঙুলের ডগা দিয়ে মাসাজ করতে হবে আর নির্দিষ্ট একটা প্রেশার আপনাকে অ্যাপ্লাই করতে হবে। একটা জিনিস, নিজেরটা আপনি যখন নিজে করবেন একটু ডিফিকাল্ট, তারপরও আপনি আয়নার সামনে দাঁড়িয়ে দুটো হাতের আঙুলের ডগা দিয়ে যদি আপনি প্রেশার দিয়ে মাসাজ করেন তাহলে কিন্তু নিজেরটা নিজে করা সম্ভব। আর যদি আপনি কাউকে পেয়ে যান আপনার মাসাজটা করে দেওয়ার জন্য তাহলে তো কথাই নেই, আপনার স্ট্রেসও রিলিফ হবে, তেলটাও খুব ভালোভাবে পুরো স্ক্যাল্পে এবং চুলে লাগবে। চুল কিন্তু নানা কারণে পড়ে, শরীরে যদি কোনো নির্দিষ্ট ভিটামিনের অসুবিধা থাকে, ঘাটতি থাকে সেখান থেকে পড়ে, ওভার স্ট্রেসের কারণে পড়ে, ঘুম না হলে পড়ে, তো সেই জন্য আমাদের খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো। খাদ্যাভ্যাস একটা অনেক বড় বিষয়, সামুদ্রিক মাছ, ওমেগা 3, দুধ, কলা চুলের জন্য অত্যন্ত ভালো, বাদাম, ফলিক অ্যাসিড যার মধ্যে আছে, তো খাবারের ক্ষেত্রেও যদি আমরা একটু সচেতন হই তবেই আপনি আপনার কাঙ্ক্ষিত ফল পাবেন। মানুষ প্রকৃতির সন্তান, মানুষের সমস্যার সমাধানও রয়েছে প্রকৃতির মাঝে। প্রাকৃতিক যে সমস্ত উপকরণ আছে সেই সমস্ত উপকরণ দিয়ে যদি আমরা আমাদের সমস্যার সমাধান করি তাহলে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং আমার সৌন্দর্য থাকবে অটুট। কাজেই আপনাদের কাছে আমার অনুরোধ, লিভ উইথ ন্যাচার, প্রকৃতি আপনাকে সুস্থ এবং সুন্দর রাখবে।